ওই শহরের দূর প্রান্ত থেকে এক লোক দৌড়ে আসলো, এসে বলল, কলা ইয়া কৌম ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতির লোকেরা, তোমরা নবীদের কথা মেনে নাও, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এমন নবীদের কথা মানো যারা তোমাদের কাছে দাওয়াত দেওয়ার বিনিময়ে কোনো প্রতিদান কামনা করে না, ওয়া হুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। এই লোক কোত্থেকে আসলো হঠাৎ করে, এবং এই লোকের নামও আল্লাহ তাআলা উল্লেখ করেননি, এখানে বললেন যে এক লোক দৌড়ে এসে এই কথা বলতে আরম্ভ করলো। ঘটনাটা হচ্ছে, নবীরা যখন এই আন্তাকিয়া জনপদে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী নিয়ে দাওয়াত দেওয়ার জন্য আসবে, এই শহরে ঢোকার পথে তারা একজন লোকের দেখা পেল। এই লোকের কথায় আল্লাহ বলেছেন রজুলুন ইয়াসআ, যে দৌড়ে এসেছিল। তাফসিরে এসেছে তার নাম হচ্ছে হাবিব, হাবিব ইবনে ইসরাঈল আন নাজ্জার, সংক্ষেপে তাকে হাবিবে নাজ্জার বলা হয়। সে পাথর খোদাই করে কেটে কেটে দেবদেবীর মতো মূর্তি বানাতো, এগুলো বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত, এবং তার পার্সোনাল একটা মূর্তিও ছিল যেটার ইবাদত সে করত, তার কাছে সে চাইত। এবং এই হাবিবে নাজ্জারের কুষ্ঠ রোগ ছিল, ভয়ঙ্কর কুষ্ঠ রোগ। আপনারা জানেন যে কুষ্ঠ রোগ হচ্ছে এক ধরনের স্কিন ডিজিজ, এটা স্কিনে স্নায়ুতে সমস্যা করে এবং গায়ে ছোপ ছোপ দাগ থাকে, এবং সে বছরের পর বছর তার ওই দেবতার কাছে সেজদায় পড়ে থাকতো এবং বলতো যে আমাকে সুস্থ করো, কিন্তু আসলে তো দেবতার সুস্থ করার কোনো ক্ষমতা নেই। তো নবীরা যখন ওই শহরে যাবে, শুরুতে এই লোকের সাথে দেখা হয়েছিল, প্রথমেই নবীরা তাকে দাওয়াত দিল যে তুমি এক আল্লাহকে মানো, দুনিয়াতেও শান্তিতে থাকবে আখিরাতেও শান্তিতে থাকবে। তো সে বলল যে আল্লাহ যে সত্যি আছেন তার প্রমাণ কি, কি করে বুঝবো? তখন তারা বলল, তুমি যদি ইমান আনো আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিবেন। সে বললো তাই নাকি? সে শুরুতে বিশ্বাসই করতে পারলো না। সে বললো আমার যে দেবতা মূর্তি, আমি কয়েক দশক ধরে এই মূর্তির কাছে মানত করি, এবাদত করি, সেজদা করি এবং সুস্থতার জন্য সুস্থতা কামনা করে দোয়া করি, এই মূর্তি আমার কিছু করতে পারলো না, আর তোমরা কোন এক খোদার পরিচয় দিচ্ছ যার দেখা যায় না, ছোঁয়া যায় না, যাকে দেখি না, চিনি না। তারা বললো তুমি যদি ইমান আনো আমাদের রব আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন। এবং সে নবীদের কথায় সাড়া দিয়ে ওই জায়গাতেই ইনস্ট্যান্ট কালেমে পড়ে ইমান আনল, এবং নবীর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই হাবিবে নাজ্জারকে আপনি সুস্থ করে দেন। এবং নবীদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মুহূর্তে তাকে সুস্থ করে দিলেন, সে হঠাৎ করে সুস্থ হয়ে গেল, তার যে কুষ্ঠরোগ, গায়ে ছোপ ছোপ দাগ ছিল সব ভালো হয়ে গেল, সে তো অবাক। এবং আল্লাহ তাআলার প্রতি তার এত দৃঢ় আস্থা এবং বিশ্বাস হলো, সে এক আল্লাহর ইবাদত করতে লাগলো। তো সে যখন ইমানদার হয়ে গেল, নবীরা তাকে রেখে দিয়ে মূল শহরে গেল। মূল শহরে যে প্রথমে দুজন দাওয়াত দিল, তারপরে রিএনফোর্সমেন্টের জন্য আরও একজন নবী, দাওয়াত প্রত্যাখ্যান কী হলো এটা তো আমরা আগে বললাম। হঠাৎ করে এই লোকের কথা যে আল্লাহ তাআলা আনলেন, সে আসলে আগেই ইমান এনেছিল, তার নাম হচ্ছে হাবিব ইবনে ইসরাঈল আন নাজ্জার। সে বলল হে আমার জাতির লোকেরা, তারা সত্য রাসূল, তারা মন গড়া কিছু বলেন না, আল্লাহ তাআলা তাদেরকে যেটা বলতে বলেন তারা শুধু সেটাই বলে থাকেন। সো আমি তোমাদেরকে বলবো যে এই নবীদের অনুসরণ তোমরা করো। এই কথা শুনে মূল শহরের সবাই তো অবাক, কিরে এই লোক আবার কখন ইমান আনল? তখন তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করতে আরম্ভ করলো, হাবিব তুমি কি ইমান এনেছো নাকি? তারা যে রবের কথা বলে সে আল্লাহর উপর ইমান এনেছো? তখন সে উত্তরে বলতে লাগলো, ওয়ামা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, কেন আমি ইমান আনবো না সে আল্লাহর প্রতি, কারণ ফাতারানি, সে আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন, ও ইলাইহি তুরজাউন, এবং সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে, তার দিকেই ফিরে যেতে হবে। আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি সে আল্লাহকে বাদ দিয়ে এই দেবদেবীর পূজা করব, অনেকগুলো এক আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলো দেবদেবীকে খোদা হিসেবে মেনে নিব? এই ইউরিদিনির রহমান বিদুররিন লা তুগনি আননি শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিদুন, দয়াময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তো লা তুগনি আননি শাফাআতুহুম, এই দেবদেবীর সুপারিশ কোনো কাজে আসবে না, তারা আমার কিছুই করতে পারবে না, ওয়া লা ইউনকিদুন, তারা আমাকে বাঁচাতেও পারবে না। তো সে যুক্তি দিয়ে বোঝাতে চাইল যে দেবদেবী নিজের উপকার করতে পারে না, সে দেবদেবী আমার কি করবে, আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান দেবদেবী তো আমার কিছুই করতে পারবে না, তারা তো নিজেরাই নিজেদেরকে বাঁচাতে পারে না। আর আমি জেনে বুঝে
সত্যের সন্ধান পেয়ে এক আল্লাহকে চিনতে পারার পরেও যদি আমি তার উপর ইমান না আনি, ইন্নি ইদাল লাফি দলালিম মুবিন, আমি সুস্পষ্ট ভ্রষ্টতায় লিপ্ত হয়ে যাব। ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন, নিশ্চয় আমি তোমাদের রব যিনি আসল রব আল্লাহ তাআলার প্রতি ইমান এনেছি, ফাসমাউন, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা শোনো এবং নবীদের কথা মেনে নাও। সে যখন একের পর এক এভাবে বলতে আরম্ভ করলো, তারা এখন নবীদেরকে ছেড়ে দিয়ে এই হাবিবে নাজ্জারের উপর ক্ষিপ্ত হলো। এবং হাবিবে নাজ্জারের উপর তারা কী করেছিল এটা আল্লাহ অস্পষ্ট রেখেছেন, কোরআনে বলেননি। ঘটনাটা হচ্ছে তারা তার প্রতি ক্ষিপ্ত হলো, নবীদেরকে হত্যা না করে তারা হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেলল। এবং হাবিবে নাজ্জারকে যখন হত্যা করা হচ্ছিল, আল্লাহ তাআলা তার চোখের সামনে জান্নাতকে তুলে ধরলেন এবং তাকে বলা হলো কিলা দুখুলিল জান্নাহ, যে হে হাবিব নাজ্জার, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। আল্লাহর ফেরেশতারা বললো যে তুমি জান্নাতে প্রবেশ করো। তো সে তো এই মহা চূড়ান্ত সফলতায় প্রচণ্ড আনন্দিত। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, সে আনন্দিত হয়ে বলল, সে যখন শহীদ হয়ে গেল, তাকে যখন হত্যা করা হলো, সে বলল যে ইয়া লাইতা কওমি, হায় রে আমার জাতির আফসোস, তারা কেন আমার মতো সত্যটাকে গ্রহণ করলো না, চিনল না। ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গাফারা লি রব্বি, ইস, তারা যদি জানতো যে কেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন। ওয়াজা আলানি মিনাল মুকরামিন, এবং আমাকে কেন সম্মানিতদের অন্তর্ভুক্ত করলেন, আমি যে এখন কী নাজ নেয়ামত পাচ্ছি, শহীদ হওয়ার কারণে আমি যে জান্নাতকে দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিলাম, ফেরেশতারা যে আমাকে ওয়েল রিসেপশন দিচ্ছে, আমি যে চূড়ান্ত সফলতার দেখা পেয়ে গেলাম, দুনিয়া আখিরাত দুটোতেই আমি কমপ্লিটলি সাকসেসফুল, ইস, আমার এই সুখ আনন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে এই যে মেহমানদারি, এটা যদি আমার কম দেখতে পেত। তো এই আসলে এই হাবিবে নাজ্জার ছিল না সেহন আমিন, অত্যন্ত কল্যাণকামী একটা লোক। সে যেমনি ইমান আনেছে, সে চেয়েছিল এলাকার সবাই যেন ইমান আনে, এবং এলাকার লোকজন তার প্রতি চড়াও হয়ে তাকে হত্যা করলো, তাকে শহীদ করলো, তারপরেও সে তার জাতির লোকদের প্রতি কোনো ক্রোধ, কোনো হিংসা সে পোষণ করেনি, সে কোনো বদদোয়া দেয়নি। সে তখন আফসোস করলো, হায় রে আমি যেমনি ইমান এনে জান্নাতে হলাম, আমার জাতি ভাই এই আন্তাকিয়া জনপদের লোকজনও যদি ইমান আনতো, তারাও তো জান্নাতি হতে পারত। আল্লাহ তাআলা তখন বললেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামা ইয়ামা কুননা মুনজিলিন, তারা যখন হাবিবে নাজ্জারকে শহীদ করে ফেললো, তার মানে দে ক্রস দ্য লিমিট, দুজন নবীর কথা তারা প্রত্যাখ্যান করলো, আর একজন নবী পাঠালাম সেটাও প্রত্যাখ্যান করলো, তাদের মধ্যে থেকে একজন ইমান আনলো এবং তাদেরকে বোঝাতে চাইলো তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে, তাদের প্রতি শুভকামনা রেখে হিতাকাঙ্ক্ষী হয়ে, এবং সেই তাদের নিজেদের গোত্রের সেই মুমিনকেও তারা যখন হত্যা করলো, দে অলরেডি ক্রস দেয়ার লিমিট, লিমিট যখন আল্লাহ পৃথিবীতে কোনো জাতি ক্রস করে তখন আল্লাহ তাআলা তাদেরকে আর সুযোগ দেন না। আমি একটা কথা প্রায় বলে থাকি যে আল্লাহ সবসময় ধরেন না, যিনি যখন ধরেন তিনি আর ছাড় দেন না। যত জাতি পৃথিবীতে, তারা যখন পাপে লিপ্ত, নবীরা দাওয়াত দিতেন, এভাবে দিতেন, ওইভাবে দিতেন, আল্লাহ সুযোগ দিতেন, ছাড় দিতেন, কিন্তু তারা যখন লিমিট ক্রস করতো আল্লাহ তাদেরকে পাকড়াও করতেন। এবং এই আন্তাকিয়া জনপদের এই লোকেরাও এটাই করেছিল, তারা যখন তাদের লিমিট ক্রস করলো, আল্লাহ বললেন এই জনপদের লোকদের শাস্তি দেওয়ার জন্য দলে দলে আমার আসমান থেকে কোনো আমার সৈন্য পাঠানো দরকার নাই, তো আমি কী পাঠাবো? আল্লাহ বললেন ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা, জাস্ট একটা বিকট আওয়াজ, সাউন্ড ওয়েভ, একটা বিকট শব্দ নিনাদ আল্লাহ তাআলা পাঠালেন, প্রচণ্ড সাইহা, সাইহা মানে আওয়াজ, বিকট আওয়াজ মানে কানের পর্দা ফেটে যায়, এয়ার বার্স্টিং সাউন্ড, একটা সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ, প্রচণ্ড বিকট একটা শব্দ তরঙ্গ আল্লাহ পাঠালেন। আল্লাহ বললেন ওই শব্দের আওয়াজে ফাইদা হুম খামিদুন, আন্তাকিয়া জনপদের এই দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করেছে, প্রতিটি মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে রইল, দেয়ার হিস্ট্রি ইজ ওভার, শেষ। এরপর আল্লাহ আফসোস করে বললেন ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দাদের জন্য, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই কোনো জনপদের কাছে, কোনো জাতিগোষ্ঠীর কাছে রাসূল এসেছে, তখনই তারা রাসূলদের সাথে ঠাট্টা করেছে। তো এই ঘটনা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরাইশদেরকে শুনিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন যে হে কুরাইশরা, তোমরা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করছো, তোমরা কি জানো না পূর্ববর্তীতে যারা নবীদের সাথে ঠাট্টা করেছে, তাদের দাওয়াতকে রিজেক্ট করেছে, তাদের অবস্থা কী হয়েছে?
এই তো আন্তাকিয়া জনপদের এই এই লোকদের ঘটনাই তো তোমরা শুনলে যে আল্লাহ তাআলা বিকট শব্দ তরঙ্গ পাঠিয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে সবাইকে শাস্তির মুখোমুখি করে মৃত্যুমুখে পতিত করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে আলাম ইয়ারাও, কুরাইশরা কি দেখে না, কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, এর আগে এরকম কত জাতি ধ্বংস করেছি, নূহের কওমকে ধ্বংস করেছি, আদ জাতিকে ধ্বংস করেছি, সামুদকে ধ্বংস করেছি, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছি, আন্তাকিয়ার এই জনপদের লোকদেরকে অবাধ্যতার কারণে আমি ধ্বংস করেছি। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন, তারা আর কখনো তাদের দিকে ফিরে আসবে না, দেয়ার হিস্ট্রি ইজ ওভার। ও ইনকুল্লুল্লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এবং তাদের প্রত্যেককেই আমি আল্লাহর কাছে কিন্তু হাজির হতে হবে। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঘটনাকে বর্ণনা করে যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে এবং কোনো এক্সকিউজ যেন দাঁড় করাতে না পারে। এবং পৃথিবীতে কেউ কোনো দিন আল্লাহর কাছে যে এক্সকিউজ করতে পারবে না যে আল্লাহ সত্য তো আমি বুঝি নাই, আল্লাহ কোনটা সত্য আমি তো চিনি নাই, সত্য তো আমার কাছে পৌঁছে নাই, আল্লাহ আমি বুঝতে পারি নাই, না, আপনি সত্য চিনার বোঝার অনেক সুযোগ আপনি পাবেন, অনেকগুলো অপশন পাবেন, ইউ উইল হ্যাভ এ লট অফ চান্সেস ইন ইউর লাইফ, অনেক চান্স আপনি পাবেন, এগুলো পেয়েও যখন আপনি গ্রহণ করবেন না তখনই আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে। সম্মানিত শুধু এই 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা হিস্ট্রিক্যাল একটা এভিডেন্স এনে কুরাইশদেরকে বুঝাতে চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিচ্ছে এটা মহাসত্য, এই মহাসত্যকে তোমরা মেনে নাও।